রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজাবার্তা, সোজাভাবে। এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি ফল দিয়ে সাবুর পায়েস। এই ফল দিয়ে সাবুর পায়েস বানাতে কি কি উপকরণ লাগবে চলুন দেখা যাক। দিয়ে সাবুর পায়েস বানাতে এখানে আমি 200 সাবুকে বড় দানা সাবু নিয়েছি। নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে 1 লিটার দুধ আমি জাল দিয়ে নিয়েছি। ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই স্বাদ মতো, যে যেমন মিষ্টি খান। কিছুটা কিশমিশ নিয়েছি, কাজু বাদাম কিছুটা নিয়েছি, আর কয়েক রকমের ফল নিয়েছি, যেমন বেদানা নিয়েছি, কালো আঙুর নিয়েছি, এখানে আপেল কিছুটা নিয়েছি, কলা নিয়েছি, এখানে সবুজ আঙুর নিয়েছি। ফলটা যে যার পছন্দ মতো দেবেন। নিয়েছি এখানে বাটার, গ্যাসটা অন করলাম। এখানে আমি 1 চামচ বাটার দিলাম। এটা আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে অল্প করে একটু ভেজে নেব। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। কিশমিশটা তুলে নিয়েছি, আমি এর মধ্যে সাবুটা দিয়ে দেব। সাবুটা হালকা নেড়ে নেব, হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু আমার জাল দেওয়া আছে। এটা আমি কিছুক্ষণ ফোটাবো, সাবুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দুধটাও একটু ঘন হয়ে যায়। সাবুটা খুব ভালোভাবে দুধের সাথে ফুটছে। এখানে আমি 200 গ্রাম সাবুতে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। কেউ যদি 100 করতে চান, ওটা 500 দুধে হয়ে যাবে। আর আপনাদের মনে হতে পারে সাবুটা নাড়ার কি দরকার আছে, সাবুটা তো এমনি দিলেও হয়। সাবুটা যদি আমি বাটার বা ঘিয়ে নেড়ে নিই, তাহলে সাবুর দানাটা না এরকম একটা একটা থাকবে, তাতে খেতেও ভালো লাগবে আর পায়েসটা দেখতেও সুন্দর লাগবে। এটা যদি আরও অনেক বেশি টেস্টি করতে চান, তাহলে এর মধ্যে আমুল দুধ গুলে দিতে পারেন বা কন্ডেন্স মিল্ক দিতে পারেন, তাতে অনেক বেশি খেতে ভালো হবে। আমি শুধু এটা চিনি দিয়েই বানাচ্ছি, কারণ আজ শিবরাত্রি, ওইসব হাতের কাছে আছে কি নেই, তাই শুধু চিনি দিয়েই আমি বানাচ্ছি, যেটা সবাই করতে পারে। এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। শুধু চিনি দিয়ে দেখার মানে এটা যেন সবাই বানাতে পারে। যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আজ শিবরাত্রি বানিয়ে খাবেন। আমরা তো সাবু কাঁচা এমনি সব রকম ফল দিয়ে, নারকেল দিয়ে খাই, তাই এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। দুধটাও ঘন হয়ে গেছে, সাবুটাও সিদ্ধ, অথচ সাবুগুলো দেখুন একটা একটা আছে। এটা রেডি হয়ে গেছে, এটা আমি একটু ঠান্ডা করে নেব, কারণ ফল তো, যেহেতু আঙুর আছে, কিশমিশ আছে, এর সঙ্গে যদি আমি এই গরম অবস্থায় দিই, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি ফল দেব। সাবুটা একটু ঠান্ডা হোক, সেই সময়টুকু আমি আপনাদের কিছু বলতে চাই। আজকে শিবরাত্রি, আমিও যেমন শিবরাত্রির উপোস করেছি, আপনারাও করেছেন, তো আজকে এই শিবরাত্রির এই শিবলিঙ্গকে নিয়ে কোনো এক মহিলা বড্ড অপমান করে দিয়েছে। আজকে সকালবেলা রুদ্রবার্তা নিশ্চয়ই আপনারা দেখেছেন, দিয়ে নিশ্চয়ই গায়ে কাঁটাও দিয়েছে। একটুখানি বলার, এই অপমান ভুলবেন না। অপমান ভুলে গেলে প্রতিশোধের আগুনটা কিন্তু নিভে যায়, তাই একটুখানি বলার এটা মনে রাখবেন। চলুন রান্নাটা আবার দেখা যাক। সাবুটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, খুব বেশি ঠান্ডা হয়নি, তো এই সময় আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। মোটামুটি একটু ঠান্ডা করে নিলেই হবে। আজকে শিবরাত্রি মানে ফল তো সবার ঘরে, সাবুও সবার ঘরে, আর দুধ তো আছেই, তো ভাবলাম এই রেসিপিটাই আজকে বেটার, তাই এটা বানিয়ে ফেললাম। জানি না আপনাদের কেমন লাগবে,
যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কিন্তু এটা এবার আমি ফলগুলো দিয়ে দেবো। ফলটা আপনাদের পছন্দ মতো দেবেন, এতে কিছু বলার নেই আমার। যদি স্ট্রবেরি থাকে স্ট্রবেরি দিতে পারেন, নিজের পছন্দ অনুযায়ী দেবেন। খালি দুধটা মনে রাখবেন, যদি 100 গ্রাম সাগু হয় বড় দানা তাহলে কিন্তু 500 দুধ লাগবে। কারণ দুধের ভাগটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, একদম ঘন হয়ে যাবে, সাবুটা সিদ্ধ হবে না, ভালো লাগবে না। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে দেব। এবার আমি এর মধ্যে একটু গার্নিশিং করে দিলাম। সাবুর ফল দিয়ে যে সাবুর পায়েসটা দেখুন বানানো হয়ে গেছে, এবং দেখতে অসাধারণ যেমন লাগছে এটা কিন্তু খেতেও অসাধারণ। ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রপাতার রান্নাঘর।